হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আমি বলছিলাম ডাক্তার আরিফুল ইসলাম আদনান সামি, সৈয়দমি হল থেকে শেরপুর বগুড়া। বন্ধুরা, আজকে আমরা একটা অন্য একটা বিষয় নিয়ে আলোচনা করবো, যেটা হচ্ছে মাইন্ড কনসেন্সের আর কি ট্রিটমেন্ট, যেটা রোগের কোনো ট্রিটমেন্ট আর কি অন্য কোথাও নেই একমাত্র ঘুমের ওষুধ ছাড়া, সে বিষয় নিয়ে কথা বলবো। অ্যাকচুয়ালি এটা একটা মাইন্ড মনের একটা রোগ, যে রোগটা পৃথিবীর কোনো ডাক্তার, কোনো কবিরাজ, কোনো হাকিম কেউ দিতে পারবে না, স্বয়ং আল্লাহ তাআলা ছাড়া, যদি তিনি যদি হেদায়েত না করেন সেক্ষেত্রে ছাড়া সম্ভব না। তো তারপরেও আর কি আমরা মানব জীবনে বেঁচে থাকি, চলার পথে অনেক কিছু ঘটে যায়। আমার কাছে প্রায় 7-8 দিনের মতো আমাকে অ্যান্সার করেছিলেন, ভাইয়া আমরা প্রেম করেছি, ব্যর্থ হয়েছি, তো আমাদের এখন ঘুম হয় না, খাওয়া দাওয়ার রুচি নাই। মেয়েরা অনেকে ফোন করেছে যে রাত্রি জাগে, সারা রাত ধরে রাত্রি জেগে থাকি, দুই আর কি কোলবালি ভিজে যায়। আবার আজকে এক ভাই শাহেদ ভাই আমার কাছে ফোন করেছিল, বলতেছে বারবার যে ভাইয়া আমার এমন একটা সমস্যা যে আমি কয়েকদিন হলো আমার প্রেমিকের বিয়ে হয়ে গেছে, তো আমার ঘুম হচ্ছে না, আমার খাওয়ার রুচি নাই, আর আমি প্রচুর পরিমাণে সিগারেট সারাদিন রাত টানতেছি, কিন্তু আমি তাকে এক মোটেও কমেই বলতে পারতেছি না। আমার জন্য যদি কোনো মেডিসিন যদি আপনি পান, যদি আমার ইউটিউবে আর কি দিতেন, আমার মতো হাজার হাজার ব্যর্থ যুবক রয়েছে যারা হচ্ছে হতাশায় ভুগতেছে, আপনার এই একটুকু উপকারের জন্য আর কি আমরা অনেক কৃতজ্ঞ থাকবো, এটা বলতেছে আমাকে। তো আমি তো ভাই সত্য কথা বলতে, যেটা আমার সারা অঙ্গে ব্যথা, আমি মলম দিব কথা, সবচেয়ে বড় কথা হচ্ছে এটা, মানব জীবনে চলাফেরা করতে গেলে হতাশায় পরিপূর্ণ হতে হয়। পৃথিবীতে ভাই শাহেদ ভাই, পৃথিবীতে কেউই সুখী না। আমি আমার লাইফে ছোট ক্লাস যখন 5 পাস করছি, তারপর থেকে একটু মোটামুটি ভালো বুঝি জানি, তো এটা আর কি প্রত্যেকটা লোকই না কোনো না কোনো কিছু অপূর্ণতা থেকে যায়। পৃথিবীতে সবার সব আশা পূর্ণ হয় আমার এটা জানা নাই। আর ভালোবাসার কথা বলতেছেন আপনি, ভালোবাসাটা আমি ওভাবে বুঝতে পারি না। প্রত্যেকটা মানুষের জীবনে প্রেম আসে, সেটা অপ্রাপ্ত বয়স্ক আসতে পারে, আবার যৌবন আসলে আসতে পারে, ক্লাসমেটের সঙ্গে আসতে পারে, তারপর হচ্ছে আপনার কোথাও গেছেন সেখানে গিয়েও কাউকে না কাউকে ভালো লেগে যেতে পারে। ভালো লাগা ভালোবাসা কখন কোথায় কীভাবে হয়ে যায় আমরা কেউই জানি না, সবচেয়ে বড় কথা হচ্ছে এটা। তো প্রেম ভালোবাসাটা এমন একটা বিষয়, সেটা হচ্ছে যে আপনি তাকে হয়তো বা বোঝাতে পারতেছেন না, কিংবা সে আপনাকে বোঝার চেষ্টা করেনি, কিংবা আপনি বোঝার চেষ্টা করেন নাই, কিংবা সে আপনাকে বোঝানোর চেষ্টা করতে পারে না। এই যে একটা কমিউনিকেশন যে গ্যাপ, এই গ্যাপ থেকে আপনাকে বাঁচতে হলে দুজনের কনসিয়াস মাইন্ড এক এক হতে হবে, এক একজন আরেকজনের অনুরূপ হতে হবে, তাহলে মনের সঙ্গে মন, আখির সঙ্গে আখি, ঠোঁটের সঙ্গে ঠোঁট, বাহুর সঙ্গে বাহু মিলে যাবে। দুজনের দুই বাহু যদি একত্রিত না হয় তাহলে প্রেম হয় না। প্রেমটা হচ্ছে কি জানেন, একজনকে না দেখে অনুভব করা। ভালোবাসাটা হচ্ছে এরকম একটা জিনিস, হৃদয় হৃদয়ের সঙ্গে যখন মিলে যায়, অন্তর অন্তর আত্মার সঙ্গে যখন মিলে যায়, দুজনের হৃদয় একটা আকর্ষণ তৈরি হয়ে যায়, তখন সেটাকে ভালোবাসা বলে। আমাদের এখনকার বর্তমানে যে ভালোবাসা, সেটা হচ্ছে ফ্যামিলিগত একটা দিক আছে, তারপর হচ্ছে যে কী বল সামাজিকতা বলে একটা জিনিস আছে, তারপর হচ্ছে কেরিয়ার বলে একটা জিনিস আছে। তো কেরিয়ারের কাছে গিয়ে আমরা যারা প্রেম করি আর কি, আমি প্রেম করি, কিংবা আপনি প্রেম করেন, কিংবা আমার ছোটো ভাই প্রেম করে, কিংবা শাহিদ ভাই যেমন প্রেম করেছেন, আপনি মাস্টার্স কমপ্লিট করেছেন, জব হয়নি, যার ফলে প্রেমিকাটা একটা ব্যাংকারের সঙ্গে চাকরি জীবিশালীর সঙ্গে বিয়ে হয়ে গেলো, এটা নিয়ে আপনি খুবই মর্মাহত হয়েছেন। আসলে বাস্তবতা এমনই ভাই, কারণ হচ্ছে কি জানেন, আমার মনের দাম পৃথিবীতে কেউই দেবে না, এবং আপনি কেন বাংলাদেশের না সারা পৃথিবীতে যত আশরাফুল মাখলুক রয়েছে প্রত্যেকটারই না হৃদয় না ভাঙ্গা, আমি একটা হৃদয় খুঁজে পাইনি যে হৃদয়টা ভাঙ্গা না, ফেটে গেছে প্রত্যেকটা হৃদয় না ফেটে গেছে। আমি প্রত্যেকজনকে জিজ্ঞেস করেছি, তার হৃদয় এক ধরনের একটা হাহাকার আছে। আমি সবচেয়ে সুখী মানুষটাকে আর কি জিজ্ঞেস করেছিলাম, সেও বলছে আমার হৃদয় তো ভাঙ্গা আছে। আদনান ভাই, আরিফ ভাই, আমার হৃদয়টাও ভাঙ্গা আছে। আসলে আপনি আমার সম্পদ, টাকা পয়সা, বিবি, পরিবার পরিজন সমস্ত কিছু দেখে মনে করতেছেন আমি চিরসুখী। আসলে না, পৃথিবীতে কেউ হয়ে চিরসুখী না ভাই। আপনার একটা চাকরি নেই, চাকরিটা আপনার হবে ইনশাল্লাহ, আজ না হোক কাল হোক পরশু হোক, আপনি এমন হতে পারেন বড় একটা বিজনেসম্যান হয়ে যেতে পারেন, কিন্তু যে পাখিটা উড়ে গেল সে পাখিটা যে আপনার ছিল না, এটা আপনাকে বুঝতে হবে। ভালোবাসাটা কি জানেন, একজন একজনকে বোঝা, একজন একজনকে জানা, হৃদয় অন্তর থেকে জানা, আপনার দুর্বলতা কোথায় জানেন, আপনি তাকে বেশি ভালোবাসতেন, আপনি কারোর সঙ্গে কথা বলতে দিতেন না,
কার সঙ্গে চলাফেরা করতেন না, আপনার হারানোর ভয় ছিল, কারণ আপনি তাকে অন্তর থেকে ভালোবাসেন, আপনি হৃদয় থেকে ভালোবাসেন, মন থেকে ভালোবাসেন। এই যে ভালোবাসাটা, মেয়েটা সেটা নিতে পারেনি, আপনাকে সন্দেহের চোখে মনে করছে, কিন্তু মেয়েটার ভেতরে দুর্বলতা ছিল, আপনাকে সে ওইভাবে ডিজার্ভ করতে পারে নাই, বিশ্বাস করতে পারে নাই যে আমাকে সে চলে যাবে। অবশ্যই মেয়েটা অবশ্যই সুন্দরী ছিল, যার ফলে আপনার জীবনে এই ঘটনাটা ঘটে গেছে। ভালোবাসাটা মানে কি জানেন, আমি আপনাকে একটা গল্প বলি। আমার খুব পরিচিত একটা ছেলে, আমি তার সঙ্গে অনেকদিন মিশেছি। তো ছেলেটা ক্লাস করে থাকতে একটা মেয়েকে পছন্দ করলো, ভালোবাসলো, মেয়েটাও ভালোবাসলো, এরকম চলতেছিল। তাদের একটা সমস্যা ছিল কি, তারা দিনে কখনোই কথা বলতো না, দিনে দেখা হলে একজন একজনকে দেখতে পারতো না, মনে হয় যে দা কুড়াল সম্পর্ক, এরকম একটা সম্পর্ক ছিল। তো ঘনিয়ে আসলো, তারা প্রাপ্তবয়স্ক হলো, তাদের ক্ষেত্রে এমন একটা রিলেশন তৈরি হয়ে গেলো। ছেলেটা খুবই ভালো ছেলেটা, আর কি হচ্ছে 3-4 বছরের, 5 বছরের, 7-8 বছরের বড় হয়তো বা হবে। মেয়েটাও উঠে গেল, যখন প্রাপ্ত যুবতী হয়ে উঠলো, মেয়েটা তখন পাখা উঠতে শিখলো, মানে পাখা ডানা, নিজের ডানাটা উড়ান শিখে দিল, ছেলেটাই শিখাইলো, অনেক ভালোবাসলো, আদর যত্ন করলো। ছেলেটার কাছে তেমন কিছু ছিল না, ভালোবাসা ছাড়া তার কাছে আর অন্য কিছু নাই, তাকে দেবে টাকা পয়সা কিছু কিছু নাই। তো মেয়েরও প্রাপ্ত বয়স্ক হয়ে উঠলো, মেয়েকে মেয়ের বাড়ি থেকে অনেক অনেক জায়গায় দিয়ে আসে, দেখে শোনে, ছেলেও দেখে যে আসলে কিছু সত্য, যে ওকে আমি ভালোবাসি আত্মা থেকে, যে ও আমাকে ভালোবাসে কিনা একটা পরীক্ষা করা দরকার। তো কোনো একটা কালক্রমে সে আর কি ছেলেটাকে আমি একটা বুদ্ধি দিলাম যে তুমি অন্য একটা ছেলেকে দেওয়া প্রস্তাব দাও, চিঠি দাও আর কি মেয়েটাকে, যদি মেয়েটা যদি ওর প্রস্তাবটা যদি রাজি হয় তাহলে বুঝে নেবা যে তোমাকে সে ভালোবাসে না ওভাবে, এমনি তোমাকে সে ব্যবহার করতেছে, সময়ে সুযোগে সে তোমাকে আর কি সময়টা পাচিং করছে তোমার সঙ্গে। তো ছেলে আমাকে বলতে নারাজ, ছেলে বলতেছে না এটা কখনোই সম্ভব না, আমাকে আত্মার থেকে ভালোবাসা, মানে ওই যে রাতের গভীরে বিনীত রজনীতে দুজন দুজনের সঙ্গে মিলিত হয়, চাঁদ চন্দ্র সূর্য আকাশ বাতাস সাক্ষী রেখে বিয়ে টিয়ে করে ফেলেছে মনে মনে, এই যে আত্মার যে একটা বন্ধন, এটা ওদের তৈরি হয়ে গেছে, কিন্তু ছেলে তৈরি করছে কিন্তু মেয়ে এটা তৈরি করতে পারেনি। এই যে একটা কমিউনিকেশন গ্যাপ, যার ফলে হলো কি, অন্যজনের প্রস্তাব দেওয়ার পর ওই ছেলেটার প্রস্তাব সে মেয়েটা লুকিয়ে নিল। বিষয়টা আর কি জানাজানির পরে মেয়েটা তখন ছেলেটাকে বলল, তুমিও গুরু আমিও গুরু, দুই গুরু এক জায়গায় থাকলে সংসার জীবন বেশি সুখী হবে না। তার মানে কি হলো, ছেলেও অতিরিক্ত চালাক, মেয়েও অতিরিক্ত চালাক, চালাকে চালাকে কখনো একত্রিত হয় না, একজন ডাউনে হতে হয়, একজন ধীরে স্থির হতে হয়। ছেলে যদি অতিরিক্ত চালাক হয়ে যায়, ছেলেদের তো চালাক হতে হবে, জীবন সংসারে এই যে চলাফেরা করতে হলে ছেলের কি সমস্ত কিছু এই এই ভূমণ্ডলে সব কিছু নিয়ন্ত্রণ করতে হয়, তা ছেলে তো চালাক নাহলে তো জীবন সংসার চলবে না, ছেলেটা কিন্তু বেকার ছিল। তো বিষয়টা অনেক দূর পর্যন্ত করলো, তখন মেয়েটা এরকমভাবে বললো, তখন ছেলেটা আর কি আস্তে আস্তে ছেড়ে দিল। এই যে একটা কমিউনিকেশন ভালোবাসা, আপনি সাহেব ভাই আপনার ভালোবাসার ভিতরে তাহলে স্বার্থপরতা ছিল, ভালোবাসার ভিতরে কোনো চাওয়া পাওয়া ছিল, যে ভালোবাসা মানে কি জানেন, দুজনের হৃদয়ে হৃদয়ের সঙ্গে মিলে যাওয়া, এটাকে বলা হয় ভালোবাসা। আমি শুধুমাত্র ভালোবাসার সংজ্ঞাগুলো বলতেছি, আসলে মেডিসিনের নামটা বলতে গিয়ে আমার পূর্বের আবেগগুলো জেগে উঠছে, এই জন্য আপনাকে কথাগুলো বলতেছি যেন আপনি সংশোধন হন, নিজেকে গড়ে তোলেন। ভাই একটা কথা বলি, আমি যখন হচ্ছে যে বেকার ছিলাম, আমি তখন যুব প্রশিক্ষণ দিই, দিয়ে গরুর ডাক্তারি শুরু করি সর্বপ্রথম, পরে আবার এলোপ্যাথি প্রশিক্ষণ দিই, এলোপ্যাথি ডাক্তারি শুরু করি, ওই টাকা দিয়ে লেখাপড়া করে আমি অনার্স মাস্টার্স কমপ্লিট করছি, হোমিওপ্যাথিতে লেখাপড়া করছি। তো ঘটনাটা করেন, তো এই যে ভালোবাসা তখন কিন্তু আমার ছিল, ভালোবাসার পাখিটা ছিল আমার, পাখিটা দেখতে খুবই সুন্দর, লোম চুলগুলো লম্বা লম্বা ছিল, তার হাসিতে আমার কাছে ভালো লাগতো, তার হৃদয় অন্তর সমস্ত কিছু ভালো লাগতো। পরবর্তীতে আমি দেখলাম কি, দুজনের যে কনসিয়াস মাইন্ড, আমার বিষয়টা আমি বলতেছি, দুজনের যে কনসিয়াস মাইন্ড একত্রিত হচ্ছে না, আর আমি তো একটা কালো মানুষ, আমার চেহারা কালো, আমি দেখতে বেশি সুন্দর না, তারপর হচ্ছে যে আমার আয় রোজগার কম, আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড তেমন বেশি ভালো না, আমার বাবা একটা মাস্টার ছিল, ফ্যামিলিগত অনেকগুলো সমস্যা আছে, আমি একটা বেকার ছেলে, তাছাড়া আমি হচ্ছে যে লজিং থেকে লেখাপড়া করেছি, সেক্ষেত্রে আমি একটা মেয়েকে ভালোবাসলাম, সেই মেয়েটার বাবা মামার সঙ্গে বিয়ে দিবি বা কেমনে, আমি নিজে নিজেকে প্রশ্ন করলাম অনেক রাত্রি ধরে, অনেক রাত জেগে। আমি বাংলাদেশে প্রায় 70 জনকে সাইকিয়াট্রিককে দেখাইছি, আমার প্রেমিকাকে ব্যর্থ হওয়ার ফলে, প্রেমিকাকে ছেড়ে আসার পরে আমি 70 জনকে ডাক্তারকে দেখাইছি, তখন আমি মেডিকেলে লেখাপড়া করি, কিন্তু তারপরে কেমন যেন না, ভাত খেতে যাই ওর ছবিটা সামনে আসে, গোসল করতে যাই ওর ছবিটা সামনে আসে, মানে যে আমি এক ধরনের সাইকো হয়ে গেলাম, সবচেয়ে বড় কথা হচ্ছে এটা, কোথাও কোনো সমাধান পেলাম না। ওনারা আমাকে দেয় কি, ঘুমের ট্যাবলেট দেয় খাইতে, তারপর হচ্ছে যে নিউরোলেপ দেয়, তারপর পেঙ্গি এলোপ্যাথি যেগুলো মেডিসিনগুলো আছে সেগুলো দেয়, তারপর কনসালটেশন করে আমাকে নেয়,
2 ঘন্টা, 3 ঘন্টা, 5 ঘন্টা, এরকম করে একটা ডাক্তার 3 ঘন্টা 5 ঘন্টা মতো সময় দিছে। আমি সেই ডাক্তারের কাছে সালাম জানাই, স্যালুট জানাই। ওনারা প্রকৃত ডাক্তার, মেডিসিন বিক্রির জন্য ওনারা ডাক্তার না, ওনারা একজন মানুষ, মহামানুষ। আমার সঙ্গে মহামানুষদের সঙ্গে দেখা হয়েছে, যারা এলোপাতি ডাক্তার, যাদের ভিতরে কোনো অহংকার নাই, এক বিন্দু নাই, যাদের সময়ের ব্যালেন্সের কোনো দাম নাই, তাদের উদ্দেশ্য হচ্ছে মানুষকে সেবা করা। এরকম ধরনের কিছু লোকের সঙ্গে আমার দেখা হয়েছিল। যা হোক শাহেদ ভাই, একটা কথা বলি আপনাকে, ভাই হিসেবে কথা বলি, ডাক্তার হিসেবে না। বদলে যাওয়া পৃথিবীতে সময়ের সঙ্গে সঙ্গে আমরা বদলে যাই, কিন্তু ভিতরের মানুষটা বদলায় না। ভালোবাসার মানুষটাকে না পাওয়ার বেদনা আসলেই ভয়াবহ যন্ত্রণা। আপনি একটা সবসময় মনে রাখবেন, যাকে ভালোবাসবেন তাকে ছেড়ে দেন, সে যদি আপনার হয় তাহলে আপনার কাছে চলে আসবে, সে 10 বাচ্চার মা হলে চলে আসবে। আর যদি সে আপনাকে ভালো না বেসে থাকে, সে কখনই আপনার ছিল না। আপনি একটা জিনিস মনে রাখেন, ত্যাগেই সুখ না ভোগেই সুখ? আমার একটা প্রশ্নের অ্যান্সার দিতে পারবেন? আপনি আপনার বলতেছেন আমাকে, অনেকগুলো লিখছেন যে আমি আত্মহত্যা করতে চাই, আমি জীবন রাখতে চাই না, আমার খাবার খেতে ইচ্ছে করে না, আমি প্রচুর পরিমাণে সিগারেট খাচ্ছি, আমার রাত্রে রাখতেছি। আমি আপনাকে কিছু মেডিসিনের নাম আমি লিখে দেবো, আপনি মেডিসিনগুলো কন্টিনিউ করবেন। কিন্তু আশা করা যায় 15 থেকে 20 দিনের ভিতরে যে সমস্যাগুলো আপনি পাচ্ছেন, এই সমস্যাগুলো থেকে সমাধান পাবেন ইনশাল্লাহ, আশা করা যায়। সত্যিকারে ভালোবাসা বলতে কি বোঝায় জানেন আপনি ভাই, শাহেদ ভাই? সত্যিকারে ভালোবাসা হচ্ছে অন্তর থেকে অনুভব করা, অন্তঃসত্ত্বা আপনার যে হৃদয় আত্মা আছে সেটাতে অনুভব করা, তাকে ছেড়ে দেন, সে চলে যায়। ভাই ত্যাগেই সুখ, ভোগে সুখ নাই, সবচেয়ে বড় কথা হচ্ছে এটা। সে আপনাকে ভালোবাসেই নেই কখনো, তাকে ভেবে ভেবে আপনার একটা সুন্দর একটা লাইফ, আপনার ফিউচার আপনি কেন নষ্ট করতে যাবেন, কি প্রয়োজন? সে যদি ভালোবেসে থাকতো তাহলে হ্যাঁ চলে গেছে ঠিক আছে, সে আপনার সঙ্গে যোগাযোগ করতো। ভালোবাসা কি হেরে যায়, ফুরে যায়? এটা আমি বিশ্বাস করি না, ভালোবাসাটা কখনো হেরে যায় না ভাই, এটা হৃদয়ে ধারণ করতে হয়, লালন করতে হয়। হ্যাঁ আমি জানি আর কত, আমি আর কি আপনার যে আপনাকে যে বলতেছি বিষয়টা আসলে যে আমি যে আর কি এরা যে আঘাত পাইনি কিংবা কষ্ট পাইনি অনুভব করিনি, এটা ভুল কথা। আমি জাস্ট ভাই হিসেবে আপনাকে, ডাক্তার হিসেবে না, ভাই হিসেবে সাজেস্ট করতেছি। শাহেদ ভাই জীবনে একটাই, আপনাকে ভাবতে হবে, আপনাকে যে মানুষ দুটা মিলিত হয়ে পৃথিবীতে নিয়ে আসলো, আপনার মা আপনাকে পৃথিবীতে নিয়ে আসলো, গর্ভে ধারণ করালো, আপনার কত মাস কত রাত্রি যাপন করে এই নিজেকে, এই তারা রাত জাগে থেকে আপনাকে বাথরুম পরিষ্কার করেছে, প্রসাব পরিষ্কার করে দিচ্ছে, লালন পালন করেছে, কষ্ট করে এতটুকু মতো করছে, মাস্টার্স কমপ্লিট করছেন, আপনাকে চাকরি করবেন। আপনি একটা জিনিস বোঝা উচিত, তাদেরকে গুরুত্ব দেওয়া উচিত প্রথম কথা হচ্ছে। আর তাছাড়া আপনি একজন বেকার, বেকার ছেলেদের তো কেউ ভালোবাসে না। এটা কিছুদিন মোহ ছিল, তার আপনাকে প্রয়োজনে ব্যবহার করছে, জাস্ট চলে গেছে, ঝামেলা শেষ, কিন্তু আপনি সেটা মেনে নিতে পারতেছেন না। ভাই একটা কথা বলি, আমার এই কালো মানুষটার শরীরে যদি আপনি যে চামড়া ছিলেন, বুঝতে পারছেন, আমার হৃদয়ের এমন কোনো জায়গা নাই যে যেখানে আঘাতের চিহ্ন পাবেন না। আমার হৃদয়টা ছেঁকায় ছেঁকায় পরিপূর্ণ, খালি এটুকু বললাম আপনাকে, তারপরেও আমি কি বেছে নেই, আপনি কি বলেন? এটা আপনি নিজেকে আর কি করতে পারবেন না, মানে যে আবার উঠায় আনতে পারবেন না, আপনি ভয় পাচ্ছেন যে আমার লাইফটা কেমন হবে না হবে। ভাই সবাই সবাইকে সারা ভালো থাকে, সুস্থ থাকে কিছু সময়ের জন্য, ভালোবাসা কখনো হেরে যায় না। আপনি মনে করেন ওই মেয়েটাও আপনাকে ভুলতে পারবে, পৃথিবীতে ফিডব্যাক অবশ্যই সে পাবে, আপনি এটা নিশ্চিত থাকেন, নিজেকে কনফিডেন্স মাইন্ডে রিটার্ন নিয়ে চলে আসেন। আপনি প্রথম ট্রেনে আর কি উঠে ভুল করছেন, দ্বিতীয় আর অনেক দূরে যান না, এই ট্রেনেতে নেমে যান, আপনার লাইফটা ফিউচারটা অনেক সুন্দর হবে, আপনার বন্ধু বান্ধব ভালো থাকবে। আপনি তো খালি একা টেনশনে নাই, আপনার জেলে ঘনিষ্ঠ ফ্রেন্ড সার্কেল আছে, তারা একটা হেজিটেশনে আছে, তাদেরও টেনশন হচ্ছে, আপনার পরিবারের লোকজনের টেনশন হচ্ছে, মা বাবার টেনশন হচ্ছে, ভাই বোনের টেনশন হচ্ছে, আপনার খাবার দাবার ঠিক মতো করতেছেন না, ঘুম ঠিক মতো পারতেছেন না, মানে যে মেয়েরা একটু বেইমান টাইপেরই হয়, সবচেয়ে বড় কথা হচ্ছে এটা। আমি আমার লাইফ থেকে দেখছি আর কি,
বেমেন টাইপের হয়। আমি আমার আমার লাইফ থেকে দেখছি, আমি আমি আমরা তো রিলেশন রিলেশন করছিলাম ভাই, আমরা বিয়ে করে নিই তাকে, তো তা কী হয়েছে, বেকার ছিলাম তখন, আমার তোর সঙ্গে কেনই বা বিয়ে দিবে তার বাবা মা? আর মেয়েটাই তো আমাকে ভালোবাসে, তার বাবা মা দিবেই বা কেমন করে? সবচেয়ে বড় কথা হচ্ছে এটা, আর হৃদয় থেকে ভালোবাসতে হবে, অন্তর থেকে ভালোবাসতে হবে। আপনি জানেন, আপনি যাকে ভালোবাসেছেন সে যদি আপনাকে ভালোবাসতো, মাসের মধ্যে একবার হলে আপনার সঙ্গে যোগাযোগ করতো। 2 নাম্বার কথা, সে যেখানে থাকুক, আপনাকে দেখার জন্য আপনি যেখানে অবস্থান করেন সেখানে আপনার কাছে ছুটে আসতো। ভালোবাসাটা হচ্ছে এরকম, আমি আপনাকে একটা কথা বলি, আমি আমার ভালোবাসা, আমি যাকে পছন্দ করি তাকে আমি মাঝে মাঝেই যে কোনোভাবে হোক আমি দেখে আসি, এটা গোপনে দেখে আসি, এটা কেউ জানে না, এটা আপনাকে করতে হবে। এটা হচ্ছে ভালোবাসা, ভালো লেগেছিল তার আপনাকে, কিন্তু সে আপনাকে ভালোবাসতে পারে নাই। ভালোবাসাটা আলাদা একটা বিষয়, এটা অন্তরাত্মা থেকে, নিজে কষ্ট পাবে কিন্তু আপনাকে সে কষ্ট দেবে না, এটাকে বলা হয় ভালোবাসা। ভাই সিদ্দিকের একটা গান আছে, তোমারে পাইলাম না আমি তাতে দুঃখ নাই, আমি যে তোমার হয়েছি তাতেই সুখ পাই। সবচেয়ে বড় কথা হচ্ছে এটা, বিরহের মাঝেও সুখ আছে, আপনি অনুভব করতে শেখেন, বুঝতে শেখেন, জানতে শেখেন, আর কিছু শারীরিক যে সমস্যাগুলো হচ্ছে সেক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন, আপনি যদি আত্মহত্যা করার প্রবণতা আছে, মানে বিষ খাইছিলেন মনে হয় একবার, তো সেক্ষেত্রে আপনি অরামিয়ন নামে একটা হোমিওপ্যাথি মেডিসিন আছে, হোমিওপ্যাথিতে সেক্ষেত্রে আপনি অরামিয়নটা আপনি খেতে পারেন, কিংবা আপনার এলাকায় মাইন্ড কনসিয়াসের যে একটা ডাক্তার আছে, হোমিওপ্যাথিতে রেজিস্টার ফিজিশিয়ান, তাদের কাছ থেকে আপনি এটা কিনে নিতে পারেন, কিংবা তাদের সাথে পরামর্শ করে তাদের ভিজিট দিয়ে মেডিসিনগুলো তাদের থেকে নিতে পারেন, ডাক্তারকে দেখায়। আর আপনি যাতে এই সমস্যার কারণে ঘন ঘন প্রস্রাব হচ্ছে ইদানিং দেখতেছেন আপনি, সেক্ষেত্রে আপনি এসিড ফার্স্ট মাদার টিংচারটা 10 ফোঁটা দিনে 3 বার খাবেন, আপনার মাইন্ডটা রিফ্রেশ থাকবে, প্রস্রাবটা ঘন ঘন এসে কমে আসবে। আর যদি আপনার বলতেছেন যে রাত্রে আমি একদম ঘুমো হয় না, সেক্ষেত্রে আপনি কফি আর 200টা রাত্রে 5টা বড়ি কিংবা আপনি 1-2 ফোঁটা দিয়ে পাখো দিতে পারেন। আর হজম শক্তি যদি কমে গিয়ে থাকে সেক্ষেত্রে আপনি নাক ঘুমটা 5 ফোঁটা করে রাত্রে করে আপনি খেতে পারেন, তাহলে ঘুমটা কফি আর নাচটা খেলে ঘুমটা ইনশাল্লাহ রিকভারি দিয়ে আসবে। আর আপনি দুশ্চিন্তা হতাশার জন্য প্রস্রাব ঘন ঘন হচ্ছে, সেক্ষেত্রে এসিড ফাস্টটা খুবই ভালো রেজাল্ট আসবে, আমি যেটা বলতেছি। আর যদি আপনার খুবই যদি খারাপ লেগে থাকে, অতৃপ্তি যদি এসে থাকে, সেক্ষেত্রে আপনি ইগনিশিয়া আর্নে কামনটা, আপনি প্রথমত আমার এখন বর্তমান মনে হচ্ছে যে আপনি আঘাতে জরাজীর্ণ হয়ে গেছেন, ব্যথায় পরিপূর্ণ হয়ে গেছেন, মনের আঘাত যেটা আর কি, সেক্ষেত্রে আপনি আর্নে কামন্ট এবং ইগনিশিয়াটা কন্টিনিউ করতে পারেন সকাল থেকে, সকাল 7টা থেকে 10টা পর্যন্ত। পরবর্তীতে গিয়ে আপনি হচ্ছে যে আপনার চায়নাটা খেতে পারেন দুপুরবেলা করে, আর বিড়ি সিগারেট যেহেতু খাচ্ছেন চায়নাটা এক ডোজ খায় নেবেন, তারপর লাইকোপোডিয়ামটা আপনি সকালবেলা 10টা থেকে 1 ফোঁটা খায় নিতে পারেন, সিগারেট খাওয়ানোর সেটাও কমে যাবে। আর হচ্ছে নাক ঘুমটা রাতে ব্যবহার করেন, কফি এটা রাতে ব্যবহার করেন। আর অরামিয়ন নেটটা যদি আপনি না খেতে চান, সেক্ষেত্রে যদি আপনার বাসায় যদি স্বর্ণ যদি থাকে, ছেলেদের স্বর্ণ করা একবারে নিষেধ। আমি তো ভাই হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করতেছি, যার ফলে ট্রিটমেন্টের যে সলিউশন, দেহে যদি স্বর্ণের ঘাটতি যদি হয়ে থাকে, ওরকম ধরনের স্বর্ণের একটা রাসায়নিক দ্রব্য শরীরের, অরামিওর ওটার নাম, হোমিওপ্যাথিতে অরামিওর নামে একটা মেডিসিন আছে, এটা আপনি খায় দেখেন আপনার আত্মহত্যার যে করার যে প্রবণতা এটা থাকবে না ইনশাল্লাহ, আশা করা যায়। তাহলে আপনি এসিড ফস, কফিয়া, নাক্স, অরামিওর নেন। আর যদি বেশি ধরনের আঘাত পেয়ে থাকেন সেক্ষেত্রে হচ্ছে যে আপনার আর্নেকামন, ইগনিশ, এই 6টা মেডিসিনটাই আপনি গলে মেলে আপনার যে লক্ষণ আসে সেই লক্ষণ অনুসারে আপনি যেহেতু আবার হোমিওপ্যাথিতে পড়াশোনা করেন থার্ড ইয়ারে, যে শাহেদ ভাই, তো যা হোক, আপনি যেহেতু একটা সরকারি চাকরি খুঁজতেছেন, চাকরিটা অংশালাও হয়ে যাবে, আর যে চলে গেছে তাকে নিয়ে ভেবে লাভ নেই। আমি বলতেছি কিন্তু আমরাই তো বলতে পারি না, আপনাকে কেমন বলানোর চেষ্টা করবো, আমি ডাক্তার হিসেবে যেটা আর কি মেডিসিনের নামগুলো বলতে শুনতে চাইছিলেন, তো আপনাদেরও জানা হলো, প্লাস হচ্ছে যে যারা আর কি হৃদয়ের অন্তরে অন্তরে ক্ষত, শরীরের সমস্ত জায়গায় ক্ষত চিহ্ন, মানে কি ছ্যাঁকার ছ্যাঁকার দাগ, তাদের জন্য আমি বেশিরভাগ দিয়ে থাকি আর নেকামটা রিসিপ পাসটা, খুবই ভালো রেজাল্ট আছে। আপনি যদি আত্মহত্যার প্রবণতা আছে সেক্ষেত্রে আপনি অরামিওর নেটটা ব্যবহার করে দেখতে পারেন, যদি ঘুম যদি না হয় সেক্ষেত্রে আপনি কফি কিংবা নাক ঘুমটা ব্যবহার করে দেখতে পারেন, ইনশাল্লাহ খুবই ভালো রেজাল্ট আসবে। আর যদি সিগারেটের যদি অতিরিক্ত মাত্রা যদি হয়ে থাকে সেক্ষেত্রে লাইকোপোডিয়ামটা খায় দেখতে পারেন, কারণ লিভারের সমস্যা আছে, আপনি না খেয়ে থাকবেন না, গোসলটা ঠিক মতো করবেন, সবসময় বন্ধুদের সঙ্গে আড্ডা দেবেন, নামাজ পড়ুন 5 বক্ত। আর যদি আপনি হিন্দু হয়ে থাকেন যারা, তারা আপনাদের যে ধর্মের যে রীতিনীতি আছে সে অনুসারে পালন করবেন।
আমরা হিন্দু মুসলিম সবাই ভাই ভাই, কোনো সমস্যা নাই, একই রক্ত একই দেহ, খালি হচ্ছে দেবতাগুলো আলাদা, ঈশ্বরগুলো আলাদা। এই যা, তো প্রেম ভালোবাসা আছে, থাকবে পৃথিবী জুড়ে, প্রেম ভালোবাসা ছিল থাকবে, তবে প্রেমের মোড়া জলে ডোবে না। সবচেয়ে বড় কথা হচ্ছে এটা, প্রেম যে প্রেমে যে একবার যে পড়ছে তার খবর আছে, তার লাইফটাই অশান্তিতে পড়ে থাকবে। সবচেয়ে বড় কথা হচ্ছে এটা, এই সংসারে কেউই আপন না আপনার। আমি তো ভাই আমি নিজেকে চিনি না, সবচেয়ে বড় কথা হচ্ছে এটা, আমার আত্মা আমার রূহ কোথায় আছে আমি নিজেই জানি না। তো আমার রূহই যেহেতু আমার আপন না, তাহলে আমার প্রেমিকে কেমন করে আমার আপন হয়? সবচেয়ে বড় কথা হচ্ছে এটা, আমার হৃদয়ে যেটা আমি যেভাবে কথা বলতেছি, আমার আত্মাই আমার সঙ্গে কথা বলে না, সেক্ষেত্রে আমার রূহটা আমার আপন না, একসময় আমাকে ছেড়ে চলে যাবে। সেই জন্য আপনি আমার প্রেমিকে আপনার কাছ থেকে চলে যাবেন না, এটার কোনো মানে আছে আপনি আমাকে বলেন? সবচেয়ে বড় কথা হচ্ছে এটা। যা হোক সাহেব ভাই, আমার যেগুলো আপুরা আছেন, তারপর ভাইয়েরা আছেন, যারা মেডিসিনের নামগুলো জানতে চাইছিলেন, জাস্ট একজনের নাম টান বললাম, আপনি এই মেডিসিনগুলো আর কি স্টাডি করে কিংবা কোনো কনসালটেন্টের সঙ্গে কথা বলে, যারা হোমিওপ্যাথি আছে, যে অভিজ্ঞ ডাক্তার আছেন, তাদের সঙ্গে কথা বলতে পারেন, কিংবা আমাদের সঙ্গে আপনি আর কি কথা বলে দেখতে পারেন, যারা আর কি মেডিসিন নিতে চান। এরকম ধরনের আর কি মাইন্ড মনের আঘাত যাদের আছে, অন্তরের আঘাত, মানে ছ্যাঁকার দাগ, শরীরের এত ছ্যাঁকা যা দেখা যায় না কিন্তু অনুভব করা যায়, আপনি অশান্তিতে ভুগতেছেন, মানে যে আপনার কোথাও কোনো সুখ নাই মনে হচ্ছে, অনেক টাকা পয়সা ধন সম্পদ ঠিক আছে কিন্তু আপনার মনের সুখ নাই। আমরা তো মনের ট্রিটমেন্ট করি, হোমিওপ্যাথি ডাক্তাররা কিন্তু কোনো রোগের ট্রিটমেন্ট করে না, এটা জানেন কি না? আমরা মাইন্ড কনসেন্সের ট্রিটমেন্ট করে থাকি, তো আমাদের দ্বারা এই ট্রিটমেন্টটা সম্ভব। প্রত্যেকটা হোমিওপ্যাথি ডাক্তার যারা প্রকৃত হোমিওপ্যাথি ডাক্তার, তারা অবশ্যই আপনাকে ট্রিটমেন্ট দিতে পারবে। আপনি যে এলাকায় আছেন সে এলাকায় রেজিস্টার ফিজের সঙ্গে কথা বলে আপনি ট্রিটমেন্টগুলো নিতে পারেন, ইনশাল্লাহ খুবই ভালো রেজাল্ট আসবে। আশা করা যায় আপনার এই যে ব্যর্থতা গ্লানি মুছে যাবে, শরীর থেকে যে ছ্যাঁকার দাগগুলো ছিল একটা স্বাভাবিক জীবনে আসবেন চলে, এটা আমি আপনার কামনা করি। দোয়া রাখি আল্লাহ তাআলা আপনাকে সঠিক হৃদয় দান করুক, এবং যে হৃদয়ে মানুষটা চলে গেছে সে আপনার কাছে আবার কথা বলুক, কিংবা আপনি তাকে ছেড়ে দেন, মানে ভালোবাসাটা কি দেন ভাই, ত্যাগেই সুখ, ভোগে কোনো সুখ নাই। আমার প্রেমিকা আমাকে যখন না করে আমি কিন্তু মন খারাপ করছিলাম অনেক, আমি রাত জাগছি আপনার প্রায় তাও তো প্রায় 14-12-10 বছর হচ্ছে, বা অনেক রাতই জেগে থাকে, যখন আমি একা থাকি তখনই মনে পড়ে, আমি তারপরে ভুলে থাকার চেষ্টা করি, তখন আর অনেক এমন খাই, তাই এসিড ফাস খাই, লাইকোপোডিয়াম খাই, ইগনিশিয়া খাই, কফি এক খাই, নাক্সফম খাই, এক দুই ফোঁটা খেয়ে নিই। আমরা তো হোমিওপ্যাথি ডাক্তার, তবে আমাদের হৃদয়ে ক্ষতের চিহ্ন আছে, নাই বলে ভুল কথা, কিসের এসপি, কিসের ডিসি, কিসের ম্যাজিস্ট্রেট, ভালোবাসার কাছে সবাই পরাজিত ভাই। সে আর কি ভালোবাসাটা এমন একটা জিনিস, এখানে সবাই হেরে যায়, এটা আর কি বাস্তবতা অনেক কঠিন জীবন। আপনি একটা কাজ করেন, আপনি নিজেকে প্রতিষ্ঠিত করেন, আপনি দেখবেন কি যা একজন আপনি আজকে কাটতেছেন এর সাথে ভালো কিছু পাবেন আশা করি, এই সবচেয়ে বড় কথা হচ্ছে এটা। আর যে চলে গেছে তার কপালে অবশ্যই, প্রকৃতি কাউকে ক্ষমা করে না, আপনাকে যদি কেউ যদি আঘাত করে মনে রাখবেন প্রকৃতি আঘাত তাকে করবে, যে কোনো উপায়ে হোক, একদিন দেখবেন সে আপনার কাছে ক্ষমা চাইতে আসছে তার ভুলগুলো বোঝার পরে। আপনি যে কথাগুলো বলছেন সবগুলো কথা বলা আমার সময় হলো না, এমনিতে 20-25 মিনিটের মতো হয়ে গেছে। যা হোক আপনারা এই এই জিনিসগুলো আর কি মেনটেন করে চলবেন, আল্লাহ যদি রহমত করেন আপনি সুস্থ হয়ে যাবেন, আর আপনি আমার সঙ্গে অবশ্যই কথা বলবেন, আমি রাত্রে আপনার সঙ্গে আমার সঙ্গে কথা বলবেন সাহেব ভাই, আমি চেষ্টা করবো আপনাকে সেই জিনিসগুলো সমাধান করে দেওয়ার এবং নিয়ম টিয়ম বলে দেবো। আর যে পর্যন্ত বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালোবাসার যে আঘাতের যে মেডিসিনগুলো বলে দিয়েছি আপনি এই মেডিসিনগুলো ট্রাই করে দেখতে পারেন। আসসালামু আলাইকুম।